আজকে যদি আমি টোটাল রোগী বলি ভর্তি হলে 294 জন, গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছে 35 জন, আর 24 ঘন্টায় ভর্তি হয়েছে 42 জন রোগী, আর মারা গেছেন করোনা পজিটিভ 6 জন, আর যাদের উপসর্গ ছিল তারা হচ্ছে 7 জন। আর যদি 24 ঘন্টা যারা ভর্তি হয়েছে 42 জন, এর মধ্যে রাজশাহী থেকে ভর্তি হয়েছে 27 জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে 7 জন, নাটোর থেকে 3 জন, নওগাঁ থেকে 5 জন। আর যারা মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর 2 জন, চাঁপাইনবাবগঞ্জ 6 জন, নওগাঁ 3 জন, নাটোর 1 জন, কুষ্টিয়া 1 জন। এরা আছে বিভিন্ন ধরনের উপসর্গ, এর মধ্যে থেকে স্যাচুরেশন সমস্যা ছিল, সবারই কমন সমস্যাটা ছিল অক্সিজেন স্যাচুরেশন প্রবলেম ছিল, মানে নিঃশ্বাসে তাদের বেশি অক্সিজেন লাগছিল। আর যারা মারা গেছেন তাদের মধ্যে 12 জন পুরুষ, 1 জন মহিলা। এদের যদি বয়স হিসাব করেন তাহলে 31 থেকে 40 বয়সের মধ্যে 2 জন, 41 থেকে 50 বয়স হলো 3 জন, 51 থেকে 60 হলো 2 জন, আর 61 বছরের বেশি হলো 6 জন। তো দেখা যাচ্ছে যাদের বয়সটা একটু বেশি এবং আর অন্যান্য অসুখ বিসুখ আছে এদের মধ্যে মৃত্যুর হারটা একটু বেশি আর কি। এই এর মধ্যে থেকে আইসিইউতেই ছিল মানে 5 জন যারা এখানে মৃত্যুবরণ করেছে আর কি। আইসিইউতে ছিল 4 জন, হ্যাঁ 4 জন আইসিইউতে ছিল 4 জন এই 13 জনের মধ্যে। এই হলো মোটামুটি তথ্য। সেটা হচ্ছে যে আর বর্তমানে 294 জন রোগী হলেও আমাদের, আমি আগে বলেছি যে আমাদের 271টা অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন লাইনযুক্ত বেড আছে, আর এর আমাদের এ অতিরিক্ত যে রুগী আছে 294 জন, মানে আর সঙ্গে হলো যে 217 কতজন আর রুগী থাকতেছে কতজন, 23 জন। এই 23 জন রুগীকে আমরা অতিরিক্ত বেডে রেখেছি, তারাও কেউ মানে অতিরিক্ত বেড বলতে এই বেডগুলোতে আমরা অক্সিজেন কনসেন্ট্রেটর এবং সিলিন্ডার দিয়ে রেখেছি, বেশিরভাগই অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে রেখেছি, তাতে আর কারো কোনো সমস্যা হচ্ছে না। এবং এই 24 ঘন্টা আপনারা জানেন আমরা কোনো রুগী যারা আসছে ভর্তি হতে ভর্তির মতো তাদের কাউকেই ফেরানো হয় নাই, এবং আমাদের আরও অনেক অতিরিক্ত বেড ক্যাপাসিটি আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর অনেক আছে, রুগী যারা আসবে তাদের কাউকে ইনশাল্লাহ আমার ফেরত যেতে হবে না। সো আমাদের আরও একটা ওয়ার্ড আমরা বলেছি গতকালকে, 15 নম্বর ওয়ার্ডে অক্সিজেন লাইন লাগানো হচ্ছে, এটা বোধ হয় আজকে না হলেও কালকে হয়তো অফিস টাইমের মধ্যে শেষ হয়ে গেলে আমরা ওটাও চালু করব। সো আমাদের সবসময় কাজ হচ্ছে অক্সিজেন বেড বাড়ানো হচ্ছে, তো ইনশাল্লাহ রুগী যতই আসুক না কেন আমরা ম্যানেজ করতে পারব। ধন্যবাদ। না এটা যেটা শর্টপর্কে মারা গেছে আমরা পরে এটা খোঁজ নিয়েছি, সেটা হলো যে আসলে তার আসলে অক্সিজেন স্যাচুরেশন ছিল 95, তার আসলে অক্সিজেনের প্রয়োজন ছিল না, এবং তার আসলে কোভিড রোগও হয়তো ছিল না, ডায়াগনোস করা যায়নি, তার হয়তো অন্য কোনো সমস্যা ছিল মেনলি। এটা যেহেতু তারা বলছে সঙ্গে সঙ্গে আসছে, তার স্যাচুরেশন চেক করা হয়েছে সেটা 95 ছিল, 95 হয়তো অক্সিজেনের দরকার না, উল্টো আরও ক্ষতি হবে, সেজন্য অক্সিজেনটা দেওয়া হয়নি। বাট আত্মীয় স্বজন যারা ছিল তারা তো মনে করছে যে যেহেতু কষ্ট পাচ্ছে সেই অক্সিজেনটাই বোধহয় দরকার বেশি, তাড়াতাড়ি তাদের কোভিড ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ওখানে আসলে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে মানে সাসপেক্টেড আর কি, আমি অন্য ডাক্তারের সাথে কথা, এটা হার্ট অ্যাটাক বা অন্য কোনো হতে পারে, যে এটা আসলে মানে ওই সময় মানে সবাই যেহেতু মনে করছে অক্সিজেনটাই বেশি চিন্তাভাবনা করে এ দেখা গেলো যে, আর এইসব রুগী আসলে খুব দ্রুত যদি ইয়া না দেওয়া যায়, ইন্টারভেনশন দেওয়া না যায় আসলে বাঁচানো যায় না, আবার অনেক সময় রাস্তায় মারা যায় না, চলে যাচ্ছে এটা আমার কাছে কোনো তথ্য নাই। এখন একটা হইতে পারে যে হয়তো তার ভর্তির মতো সমস্যা, এখন মনে করেন যে জ্বর আসছে একদিনের বা দুই দিনের, তো সর্দি কাশি আছে কিন্তু স্যাচুরেশনে কোনো প্রবলেম নাই, তো সেই ক্ষেত্রে আমরা রুগীর আমি ভর্তি নেই না, পজিটিভ হলেই সবাইকে ভর্তি নেওয়া হচ্ছে না। আমরা বলছি যাদেরকে, কারণ হয়তো বেডগুলো আমরা যতটা ভর্তি আছে আমি সবগুলোই বলছি সবগুলোই ক্রিটিক্যাল রুগী, যাদের অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেনটা দরকার পড়ছে তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি, কারণ সবাইকে যদি আর ভর্তি করে যেটা বাসা থেকে চিকিৎসা করা সম্ভব তাদেরকে এখানে ভর্তি করলে তো আসলে বেডের একটা ক্রাইসিস তৈরি হবে, আর তারা তো বাসায় চিকিৎসা নিতেই পারে। এখন তো করোনা মহামারী যখন প্রথম শুরু হয়েছিল তখনকার মানুষের মনে একটা ভীতি ছিল, কিন্তু এখন কিন্তু আসলে
যাদের স্যাচুরেশনের প্রবলেম নেই তারা আসলে আসেই না বেশিরভাগ, দুই একজন হয়তো আসতেছে, আমাদের চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছি আর কি। প্রথম হচ্ছে যে প্রথম কোশ্চেনটা কি জন ছিল? ও আচ্ছা, পুলিশ যাদের ধরে নিয়ে গেছে, এটা আমার ওখানে আসছে, এটা হচ্ছে যে সে ওই যে রুগীদের ও ফার্মাসিউটিক্যাল কোম্পানির লোক, ঔষধ কোম্পানির লোক, সে ওই যে রুগীদের প্রেসক্রিপশন এরকম করে ছবি ছবি তুলতেছে, তো এটা মানা করছে আনসার সদস্য, তার আনসার সদস্যের উপর চড়া হয়ে আনসার সদস্যের একদম মারধর করে তার ইউনিফর্মটা ছিঁড়ে ফেলছে আর কি। তো আমার কাছে আসছিলো, আমি আবার বললাম কী জন্য করেছেন, তো তারা ওই বলতেছিলো যে মানে যেটা বলে আর কি, যে আনসাররাই আমাদের উপর ইয়া করছিলো, মানা করছিলো ঢোকার জন্য এইসব আর কি। তো আমরা সেই জন্য এটা দেখানোর জন্য পুলিশকে ডেকেছি, ইয়াকে ডেকেছিলাম, স্থানীয় পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেছি যে দেখেন এই যে তারা তো আসলে আমাদের যারা ডিউটি করছে আনসার তাদের উপর তো তারা চড়া হইতে পারে না, তাদেরকে ভয় দেখা যায় তার শহরের এখান থেকে বের হবেন না, বের হলে বাইরে মানে এরকম একটা ভয় ভীতি দেখা সবসময় আর কি। তো আমরা চেষ্টা করছি এদের হাত থেকে রুগীদেরকে মানে যাতে, এই প্রেসক্রিপশন তো একটা সিক্রেট জিনিস, এটা তো অন্যরা ছবি তুলতে পারে না, তো সেটা আমি গত 7 মাস থেকে কিন্তু বলতেছি, এদেরকে 7 মাস থেকে কিন্তু মোটিভেট করছি আপনারা আসবেন না, আপনার স্বীকৃত মানুষ তারপরও কেন আসেন, তারপরও দেখা যাচ্ছে আসে আর কি। যাই হোক, তো এটা আরেকটা জিনিস বলছেন যে বাইরে যাদের রুগীরা মারা যাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য পুলিশে একটা ইয়ে দিয়েছে আর কি। তা কালকে আমি পুলিশের সঙ্গে কথা বললাম যে ওদের সঙ্গে, তো ওরা আজকে এটা নিয়ে আরও একটা শক্তিশালী ভূমিকা নেবে, যে আসলে ওইটা তো আমরা একটা চেষ্টা করছিলাম যারা এখানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছে তাদেরকে একটা রেট ঠিক করে দেওয়ার জন্য, বাট আমরা ওদেরকে ডেকেছিলাম ওরা আসেই নি, ওরা যেহেতু আমরা আসলে একটা রেট ঠিক করে দেবে এটা ওরা পক্ষপাতি না। সেই জন্য আমি এখানে স্থানীয় প্রশাসন যারা আছে, মেয়র মহোদয় আছেন, স্থানীয় এমপিরা আছেন, সবার সঙ্গে কথা বলেছি, বাট এই করোনা পরিস্থিতির কারণে এটা ইয়ে করা সম্ভব হয়নি, বাট এখন এটা আমরা জরুরি ভিত্তিতে আমার মনে হয় এটা করা দরকার। স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তারাও ব্যাপারটা দেখবেন ইনশাল্লাহ, কারণ এটা আসলে হাসপাতালের বাইরেই মেনলি সমস্যাটা হয়, বাট আগে দেখা যাচ্ছে এদের উপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের উপরে আমাদের কন্ট্রোল কম, যার ফলে এটা একটু সমস্যা হচ্ছে। আমরা আশা করছি যে এটা খুব শহরে পুলিশের সঙ্গে কথা বলেছি এদের সঙ্গে ইনশাল্লাহ, যেটা লাগানো হয়েছে পুলিশ বলছে যে এটা ওইভাবে অথরিটি ওরা এখানে কোর্ট করে নাই, বাট আজকে আমার সঙ্গে কথা হয়েছে যে ওরা এটাকে প্রপার মানে যাতে ইয়ে করতে পারে সেটার চেষ্টা করবে আর কি। আসলে 3 দিনে প্রতিফলন পাওয়া যাবে না, এটা কমপক্ষে 2 সপ্তাহ লকডাউন না গেলে এটা রেজাল্টটা পাওয়া যাবে না। এখন যেটা পাচ্ছি সেটা অলরেডি আগেই আক্রান্ত হয়ে গেছিলো সেগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে। আর এইটা যদি বলার জন্য এখনও সময় আসেনি, তবে লকডাউন একটা কার্যকর উপায়, সারা বিশ্বে লকডাউন আপনারা দেখেছেন মানে একটা কার্যকরতার প্রমাণিত। আমাদের সেকেন্ড ওয়েভের সময় যখন আমরা খুব একটা পরিস্থিতি খারাপ অবস্থায় ছিল তখন 2 সেকেন্ড টাইম খুব স্ট্রিক্ট লকডাউন দিয়ে আমরা ভালো রেজাল্ট পেয়েছি, সেই জন্য লকডাউনটা যেটা চলছে এখন ঢিলে ঢেলা যেটা যারা আছেন প্রশাসনে আছেন তাদের ইনশাআল্লাহ তারা ব্যাপারটা আরও শক্তভাবে দেখবেন, নাহলে আদারওয়াইজ তো সমস্যাটা হবেই, তবে লকডাউন দিলে ইনশাআল্লাহ একটা ভালো আমরা রেজাল্ট পাবই। করোনার এটাতে তো অন্য অন্য রুগীদের সংক্রমণের একটা ঝুঁকি থেকেই যাচ্ছে, কারণ একই হাসপাতালে করোনা রুগী এবং নন করোনা রুগী দুই ধরনের রুগী আমরা চিকিৎসা দিচ্ছি, আমাদের কিন্তু এন্ট্রেন্স গেট কিন্তু একটা, এটা হঠাৎ করে তো আমরা 2-3টা গেট বানাতে পারবো না, অনেক করিডোরগুলোই কিন্তু কমন করিডোর, তো আমরা চেষ্টা করছি কিছু আলাদা করার জন্য, বাট সবটা তো করা যাবে না। তারপর তো সেই জন্য কিছু কিছু রুগী আমরা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে পজিটিভ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে প্রতিদিনই কিন্তু বিভিন্ন ওয়ার্ডে 2-1টা রুগী আমরা পাই যারা পজিটিভ নর্মাল ওয়ার্ডে, তাদেরকে তাড়াতাড়ি আবার কোভিড ওয়ার্ডে আমরা শিফট করি। আবার শিফট কোভিড ওয়ার্ডে যারা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু পুরোপুরি সুস্থ হয় নাই তাদেরকে আবার নর্মাল ওয়ার্ডে শিফট করি, ঠিক আছে। তো এটা করা হচ্ছে, এটা কিছুটা থাকেই সবসময় থাকে, এটা আসলে পুরোপুরি একই হাসপাতাল, যেমন কুর্মিরজেন হাসপাতাল ওখানে তো শুধু করোনা রুগী, তো ওখানে ওই সমস্যাটা নাই, বাট এখানে যেহেতু আমরা 2 ধরনের রুগী দেখতেছি এখানে কিছু এই সমস্যাটা থাকবেই, বাট আমরা চেষ্টা করছি কীভাবে এটাকে আরও কমানো যায়। যদি নিয়ে নিতে পারতাম তাহলে সুবিধাই হতো, কিন্তু আসলে দেখেন এটা যদি একটা নর্মাল একটা চিকিৎসা দেওয়া হচ্ছিল একটা হাসপাতাল, এখানে মনে করেন যে অর্থোপেডিক্স ওয়ার্ড আছে, মেডিসিন ওয়ার্ড আছে, সার্জারি ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা ফেসিলিটিস আছে, ওরা সেইভাবে সেট করা আছে, ইচ্ছা করলে কিন্তু আমি লাইন ধরে নিয়ে নিতে পারবো না। তো দেখা যাচ্ছে যেটা বলছিলাম না যে অর্থোপেডিক্সের 2টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড নিয়ে আর একটা ওয়ার্ড আমরা রেখেছি যাতে অর্থোপেডিক্স হাড়হাড্ডি যারা অ্যাক্সিডেন্ট আছে তাদের চিকিৎসাটা চলে, মেডিসিনের হয়তো 2টা নিয়েছি আর একটা আর 2টা বাকি আছে, তো এরকম করেই আমরা করতেছি। তো এটা একটা তো অবশ্যই আমরা চেষ্টা করছি যে যাতে এই যারা করোনা ডেডিকেটেড ওয়ার্ডগুলো আছে অন্যরা রুগী যাতে ওখানে না যেতে পারে সেই ব্যবস্থাটা আমরা করছি এবং ইয়ে করা হচ্ছে,
তো সেইভাবে একটা প্ল্যান, মানে আমরা প্ল্যান করেছি এটা এটা নিব, বাট একদম স্ট্রিক্ট যে একদম করোনা এই সাইডে পুরো এই টাইপে করা যাবে না। বা ন্যাশনাল একটা ইয়ে বলা হয়, যাদের বয়স্ক বয়স বেশি তাদের মধ্যে মৃত্যুর হারটা একটু বেশি, আর মহিলাদের মধ্যে এই মৃত্যুর হারটা সবসময় কম। এটা কিন্তু মানে আলাদা কোনো, আমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু জাতীয় যে রেজাল্ট সেটার মতোই, আলাদা কিছু না। তো এটা সেই জন্য আর কোনো মানে মানে আমাদের এরকম যদি হইতে খালি মহিলা বেশি মারা যাচ্ছে, তাহলে হয়তো একটা বলে কেন মহিলাটা বেশি মারা যাচ্ছে, কিন্তু এটা যে দেখাচ্ছে যে ন্যাশনাল যে স্ট্যাটাস মানে যে স্ট্যাটিস্টিক্স যে মহিলারা কম মারা যাচ্ছে, পুরুষরা বেশি মারা যাচ্ছে, বেশি বয়স করা মারা যাচ্ছে, সেটা কিন্তু এখানেও, সেই জন্য আলাদাভাবে এটা নিয়ে চিন্তা করছি না।